এবার আমরা যাচ্ছি শপিং মল গুরুজির আর মেন মন্দির। মেন মন্দিরে আমি কোনোদিন আসিনি, তবে আমার ওয়াইফ জানে আজ ধনতেরাস প্রচুর দর্শনার্থী এখানে উপস্থিত হয়েছে রবিশঙ্কর আশ্রমে ঘোরার জন্য। হ্যালো ম্যাডাম, হাউ আর ইউ? আই এম ওকে, থ্যাংক ইউ। ও যা তা কি বিকেলের পর্যন্ত সূর্যটাকে সুন্দর দেখাচ্ছে। আজকের আশ্রমটা ভীষণভাবে সাজিয়েছে গুছিয়েছে, কারণ নবরাত্রি তো। ধনতেরাস দিন বলেই তাই ভীষণ আরো সুন্দর লাগছে। আর আধ ঘন্টা পরে সমস্ত এই আলোগুলো লাইটগুলো জ্বলবে, আশ্রমটাকে আরো সুন্দর লাগবে। এখানে প্রচুর লোক কাজ করে, থাকার ব্যবস্থাও আছে। স্বামীজিরাও বহুত ভালো মনের মানুষ। এখানে কৃষি থেকে আরম্ভ করে হসপিটাল থেকে আরম্ভ করে সব কিছু আছে। এই হচ্ছে শপিং মল আশ্রমে। এই শপিং মলের এক্সিট গেট একটু বাইরে থেকে আপনাদের দেখাই শপিং মলটা। এখান থেকে শপিং মলের প্রবেশদ্বার। এখানে চা কফি পাওয়া যায়। দূরে একটা বৌদ্ধ মূর্তি, দেখতেও ভীষণ সুন্দর। একটু কাছে গিয়ে আপনাদের দেখাবার চেষ্টা করছি।
এখানের পরিবেশটা খুবই মনোরম, দেখে মনটা যেন ভরে যায়। এখানে আয়ুর্বেদিক সমস্ত জিনিস ওষুধপত্র পাওয়া যায়।